এ বাড়িতে এসেছেন মোহনচাঁদ গান্ধী, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, সত্যজিৎ রায়রা। হ্যাঁ, আমি শ্রীরামপুরের গোস্বামী পরিবারের কথাই বলছি। জার্নি উইথ মিনময় ইউটিউব চ্যানেলের দুর্গাপুজো পরিক্রমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরে, শ্রীরামপুরের রাজবাড়িতে, কারণ এখানে অনেক বছরের পুরনো দুর্গাপুজো হয় আর সেটা দেখতে আমি এসে পড়েছি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার সমস্ত ভিউয়ার্সদের জানাচ্ছি শুভ ষষ্ঠী, তোমাদের সবার দুর্গাপুজো ভালো। প্রথমেই বলে রাখি, শ্রীরামপুর রাজবাড়িতে আসবে কী করে? হুগলি জেলা শ্রীরামপুর যে স্টেশন আছে সেখানে তোমরা হাওড়ার দিক থেকে অথবা ব্যান্ডেলের দিক থেকে যেদিক থেকেই আসো না কেন, শ্রীরামপুরে এসে নামবে। তো শ্রীরামপুরে নামার পরে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে এই রাজবাড়ি, তোমরা চাইলে টোটো করেও যেতে পারো এখানে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে শ্রীরামপুর রাজবাড়ির দুর্গাপুজো এবং তার ইতিহাস তুলে ধরব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শ্রীরামপুর রাজবাড়ির দুর্গাপুজো প্রায় 340 বছরের পুরনো। এখানে গান গেয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গিও। নবাব আলীবর্দী খাঁয়ের শাসনকালে রামগোবিন্দ সিং মনোরমাকে নিয়ে জলপথে পাটুলি থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কলকাতার কাছাকাছি মনোরমার হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে, রামগোবিন্দকে তাই শ্রীরামপুরে থামতে হয়। শেওড়াফুলির রাজা মনোহর রায় তা জানতে পেরে তাদের থাকার ব্যবস্থা করেন। সেই সূত্রে জমিদারি পান রামগোবিন্দ, তার নাতি হরিনারায়ণ গোস্বামীর আমলেই দুর্গাপুজোর সূচনা হয়। পরে মূল বসতবাড়ির অনুকরণে প্রাসাদ সংলগ্ন ঠাকুর দালানে জাঁকজমক করে পুজো শুরু করেন রঘুরাম, যে পুজো এবছর 340-এ পড়ল। এবাড়ির পুজোর ইতিহাস তো অনেক প্রাচীন, সেই সাথে এই বাড়িতে ইদানিংয়ে ভূতের ভবিষ্যৎ থেকে বিভিন্ন সিনেমা এবং সিরিয়ালের শুটিংও হয়ে থাকে, যেই কারণে প্রচুর মানুষ কিন্তু এখানে ছবি বা ভিডিও করার উদ্দেশ্যেও জমা হয়ে থাকে। এখানে চাইলে তোমরাও অষ্টমী পুজোর অঞ্জলি দিতে পারো। এর জন্য বাড়ির যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে পুজোর নির্দিষ্ট সময় উপস্থিত হলে তোমরাও এখানে পুজো দিতে পারো। এ বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি রাধাকৃষ্ণ এবং গোপালের মূর্তিও আছে, যার সাথেও কিন্তু অনেক পুরনো ঐতিহ্য জড়িয়ে আছে রামকৃষ্ণ দেবের। গোস্বামী বাড়ির পুজো হয় বৈষ্ণব মঠে, রথের দিন কাঠামো পুজো হয়, তারপর একচালার প্রতিমা করার কাজ শুরু হয়ে যায়। মায়ের ডাকের সাজ আজও বর্ধমানের পূর্বস্থলী থেকে নিয়ে আসা হয়। অষ্টমীর সন্ধি পুজো এখনও পুরনো আমলের পিতলের 138টি প্রদীপ জ্বালানো হয়। দশমীর দিন বাড়ির মহিলারা ঠাকুর দালানের বাইরে মাছ ও পান খেয়ে মাকে বরণ করার পর শুরু হয় বিসর্জনের প্রস্তুতি। শ্রীরামপুর রাজবাড়ি ঘাটে প্রতিমা বিসর্জন করা হয়। পশ্চিমবঙ্গে যে কয়েকটি পুরনো দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরের গোস্বামী বাড়ির এই দুর্গাপুজো। তো তোমরা এবছর পুজোতে একটা দিন কিন্তু এই রাজবাড়ির পুজো দেখতে যেতেই পারো।
দুর্গাপুজোর অন্যান্য ভিডিওগুলো যারা দেখনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে টাচ করে দেখে আসতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর এবছরে তোমার দেখা সেরা পুজো কোনটি সেটি কমেন্ট করেও জানাতে পারো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দিতে পারো তোমার পরিচিত বন্ধু বান্ধবীদের সাথে। কমেন্ট করে জানাতে পারো এখনও পর্যন্ত যেই পুজোগুলো দেখেছো তার মধ্যে তোমার সবচেয়ে কোনটা ভালো লেগেছে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য।